नमस्कार बंधुरा, फिजले वर्ल्डे আপনাদের আবার একবার স্বাগতম। আজ আমি আমার এই ট্যাঙ্ক থেকে কিছু হোয়াইট মলি, ব্ল্যাক মলি, প্ল্যাটি এবং শড্ডেল মাছের বাচ্চা এখান থেকে তুলে নিয়ে আমার ওই ফার্মে হাপাতে ছাড়ব। তো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আর এই খাঁচার মধ্যে ফিমেল মাছগুলোকে রাখা আছে, অর্থাৎ এই বাচ্চাগুলোর মায়েদের এই খাঁচার মধ্যে রাখা আছে। আর এদের ব্রিডিং ট্যাঙ্ক, অর্থাৎ যেখানে মেল ফিমেল একসাথে রাখা আছে, সেটা অন্য ট্যাঙ্কে। তো সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। তো সেই ট্যাঙ্কগুলো আগে আপনাদেরকে দেখাই, তারপর এখান থেকে আমি বাচ্চা তুলে নিয়ে আমার ওই ফার্মে নিয়ে যাব। যেমন এই ট্যাঙ্কটিতে প্ল্যাটি মাছের মেল আর ফিমেল একসাথে রাখা আছে। আর এখান থেকে যখন ফিমেল মাছগুলো লোড হয়ে যায়, এখান থেকে আমি তুলে নিয়ে ওই খাঁচাতে রাখি, যেটা আপনাদেরকে আমি আগে দেখালাম। আর সামনে ওইটা দেখছেন, ওখানে শুধু শড্ডেল মাছের মেল আর ফিমেল রাখা আছে। আর এখানে আছে, এখানে ব্ল্যাক মলির মেল আর ফিমেল রাখা আছে। আর এখানে আছে সাদা মলির মেল আর ফিমেল। তো আপনারা বুঝতেই পারলেন যে আমার এই চারটি ট্যাঙ্কে এই চারটি প্রজাতির মাছ আলাদা আলাদা মেল ফিমেল রাখা আছে। এবং এখান থেকে যখন ফিমেলগুলো লোড হয়ে যায়, তো তুলে নিয়ে আমার ওই সামনে যে খাঁচাটি দেখছেন ওখানে রাখা হয়। তারপর এখানে যখন এদের বাচ্চা হয়ে যায়, বাচ্চা হয়ে যাওয়ার পর আবার যেই ট্যাঙ্কের মাছ সেই ট্যাঙ্কে রেখে দেওয়া হয়। তো এইভাবেই আমার মলি, প্ল্যাটি ও শড্ডেল মাছের বাচ্চা উৎপাদন এই সিস্টেমে আমি করে থাকি। তো বন্ধুরা, এবারে চলুন এই মাছের বাচ্চাগুলোকে এখান থেকে তুলে নেওয়া যাক। তো বন্ধুরা, এটা আমি একবার জাল দিলাম, আরও একবার আমাকে জাল দিতে হবে, কারণ সব বাচ্চাগুলোকে ধরা গেল না। তো তার আগে যেগুলো ধরেছি এগুলো আমি একটা প্যাকিং করে নেব।
তো বন্ধুরা, আজ আমি দেখালাম কিভাবে এই মাছের বাচ্চাগুলোকে আমি এখান থেকে তুলে নিয়ে যাই। আর এর পরবর্তীতে আমি দেখাবো এর মধ্যে যখন ফিমেল মাছগুলো লোড হয়ে যায় তো কিভাবে আমি এর মধ্যে ওদেরকে ধরে নিয়ে এসে রাখি। তো সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলুন চলুন এখন মাছের বাচ্চাগুলোকে নিয়ে আমার ওই ফার্মে হাঁপাতে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এই মাছের বাচ্চাগুলোকে আমার ওই হাঁপাটিতে ছাড়ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দিন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো আজকের ভিডিও এটুকুই, ধন্যবাদ।